হাই বন্ধুরা ওয়েলকাম বাইক টু চ্যানেল আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে রাত্রে আমি মাংস রান্না করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখতেই পেলে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সর্ষের তেল তো মাংস রান্না করতে গেলে আমার বিয়ের পরের প্রথম দিকের ঘটনা মনে পড়ে আমি বিয়ের আগে মাংস রান্না করিনি কখনো তারপর যখন প্রথম প্রথম রাজস্থান আসলাম তো তোমাদের দাদা একদিন মাংস এনে আমাকে বললো মাংসটা সুন্দর করে রান্না করো তো আমি তো মাংস রান্না করতে পারি না অনেকটা ভয়ে ভয়ে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমি তো মাংস রান্না করতে পারি না রান্না করলেও তুমি খেতে পারবে না তখন তোমাদের দাদা বললো কোনো সমস্যা নেই আমি মাংস রান্না করতে পারি আমি শিখিয়ে দেব তোমাকে আর আমি কিন্তু তোমাকে প্রথম একবারই শিখিয়ে দেব এরপর আমি আর শিখিয়ে দিতে পারবো না তো তারপর থেকে এখন আমি একটু একটু করে রান্না করতে করতে এখন প্রায় শিখে গেছি রান্নাটা অতটা ভালো টেস্ট আসে না তারপরেও খেতে খুব একটা খারাপও হয় না তো আমি প্রথম প্রথম তো আমি আটাও মাখতে পারতাম না রুটিও বেলতে পারতাম না রুটি শেঁকতেও পারতাম না বিয়ের কিছুদিন পর হচ্ছে তোমাদের দাদা আমাকে শিখিয়ে দিত এইভাবে আটা মাখবে এইভাবে রুটি বেলবে এইভাবে শেখবে তো এখন হচ্ছে আমি এত সুন্দর রুটি বেলতে পারি এত সুন্দর আটা মাখতে পারি মানে আমি নিজেই বিশ্বাস করতে পারি না যে আমি কখনো রুটি আমার এত গোল হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম মাংসটা মাংস দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে চে চলে যাব আর তোমাদের দাদা ভাই আজকে গিয়েছিল আমার কাকে শাশুড়ির বাড়িতে তো কচু এনেছে আরও সজনিাটা এনেছে মানে বস্তা ভর্তি সব আমি এখনও ভালো করে খুলে দেখা হয়নি তো ভাবলাম যে অনেকটা রাত যেহেতু হয়ে গেছে অনেকটা রাত যেহেতু হয়ে গেছে তো আগে মাংসটা তারপরে হচ্ছে আমি তো এই দেখো চলে এসেছে আর এই দেখো শুধু কচু আর এই কচুগুলো না জলের হয় তো এই কচুগুলোকে কী বলে কী কচু বলে অতটা আমি বারো নাম জানি না তবে কচু খেতে আমার খুব ভালো লাগে তো সবটা বের করলাম না তো মাংসটা ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম এখন একটু নেড়ে চলে দিচ্ছি তারপরে আজকে রান্না করব হচ্ছে বাসমতি চালের ভাত এদিকে মাংসটা একটু নাড়াচড়া দিয়ে তারপরে চলে যাব চালটা মাপতে চালটা মেপে ধুয়ে নেব ভালো করে তো দেখো এই দেখো চালটা মেপে নিচ্ছি তো আমার যখন এখন মেয়ে রাত জাগে আমার রাত্রে ভালো ঘুম হয় না তোমাদের দাদা ভাই মানে আমার সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেলে তোমাদের দাদা ভাই আমাকে কখনোই ডাকে না বলে যে তুমি আর একটু ঘুমাও মেয়ে যদি সকাল সকাল উঠে যায় তাহলে মেয়েকে নিয়ে একটু ঘুরে বেড়ায় এই দেখো চালটা আমি ধুয়ে নিচ্ছি আসলে সবাই সব স্বামীর এরকম হয় না আমার স্বামীটা যে ভালো এটাও নয় সবার মধ্যেই খারাপ গুণ ভালো গুণ আছে কিন্তু আমার কাছে মনে হয় আমার স্বামীর মানে ভালো গুণটাই বেশি এখনও আমি দোকানে যাওয়ার আগে আমাকে অনেক বলে যে তোমাকে কিন্তু সবথেকে কম দামি শাড়িটা আমি কিনে দেব আমি বলি ঠিক আছে আমি জানি যে দোকানে যাওয়ার পরে ওর সাধ্য মতো ওর সব থেকে বেস্ট শাড়িটাই হচ্ছে আমাকে কিনে দেবে দেখো মাংসটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি তো প্রচুর গরম পড়েছে আর পশ্চিম বাংলায় নাকি আরও গরম পড়েছে তো এখানে আমি কুলার চালিয়ে দিয়ে মাংসাতে ঝোল দিয়ে আমি এখানে এসে বসে রয়েছি মেয়েকে মেয়ের বাবা নিয়ে চলে গেছে দেখো চাল উঠে গেছে টক করছে রান্নাও হয়ে গেছে এইদিকে মেয়েকে খাবার দেব মেয়ের মানে ঘুম পেয়ে গেছে তো ভাবলাম যে আগে মেয়েকে খাইয়ে নিই তারপরে আমরা খাবো ভাত রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাদগুলো খুব ঝরঝরে হয়েছে আর এইদিকে আমার আমার বুড়ি দেখো বসে পড়ে খাচ্ছে মাংস মানে হাড় হালা হালা মাংস ছাড়া ও খায় না তো এখানে বসে খাচ্ছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট টা